আমি খুব স্পষ্ট ভাবে বলে দিতে পারি, তিনি তৃণমূল কংগ্রেসের সম্পর্কে যা বলেছেন সেটা তার একদম ব্যক্তিগত বিষয়। তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা থেকে তাকে সরিয়ে দিয়েছেন, দল তাকে সমস্ত রকম পদ থেকে সরিয়ে দিয়েছে, বা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন, কারণ পার্থবাবুর কিছু পদক্ষেপ, পার্থবাবুর কিছু কাজ সেটা দল নিশ্চিতভাবেই ঠিক চোখে নেয়নি, সেই কারণেই মুখ্যমন্ত্রী সরিয়েছেন এবং সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সরিয়েছেন। এবার পার্থবাবু একজন বয়স্ক মানুষ, তিনি দীর্ঘদিন একটা দলে ছিলেন, এবার তিনি নিজের মতো করে কি বলছেন না বলছেন তার কোনো পায় দল নেবে না। দল তার সম্পর্কে যে অবস্থান মুখ্যমন্ত্রী সরকারের তরফ থেকে, দলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা খুব স্পষ্ট করে দিয়েছেন। এ ব্যাপারে বিরোধীরা কে কি বলল তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে দল এবং সরকার তাদের স্পষ্ট নীতি খোলাখুলি ভাবে জানিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ কুণাল। তৃণমূলেই তো উনি আছেন, তৃণমূলের নির্দেশেই তো সব কাজ করেছেন, একা কি শুধু ও একা তাহলে কি উনি একা করেছেন, তৃণমূলের বাকিরা করেনি? আর তৃণমূল রকম লোক দেখানো পরিষ্কার, লোক দেখানো সাসপেনশন কম দেখেছি আমরা, তো আরাবুল অধ্যাপিকাকে শারীরিক ভাবে লাঞ্ছনা করার পর 6 বছরের সাসপেনশন, আর 1 বছরের মাথায় ভোটে লড়ার টিকিট পাচ্ছেন, এরকম কত ঘটনা। কুণাল ঘোষ, তাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ গ্রেপ্তার করেছিল দুর্নীতির অভিযোগে, তিনি তো আবার এখন মুখপাত্র, ফলে যা করে এরা একটু বিপদে পড়ে তখন লোকের চোখে ধুলে দেওয়ার জন্য এ সাসপেন্ড ও ওইটা এইসব করে। এতো তৃণমূলই করেছে, তৃণমূল যা করবার উনি তৃণমূলের হয়ে করেছেন, ফলে অপরাধী গোটা তৃণমূলটা, সেইখানে উনি একজন অপারেটর গোটা তৃণমূলের এই অপরাধের এপিসোডে। শৈক বাবু ধন্যবাদ। আজকে আদালতে পেশ করা হলো নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ মোট 7 জনকে। আর পার্থ চট্টোপাধ্যায় আদালতে ঢোকার আগে আজকে কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, আসুন আরো একবার শুনিয়ে দিই আপনাদের। চেষ্টা দিবস উপলক্ষে সমস্ত সহকর্মীদের শুভেচ্ছা জানাই, নববর্ষের নতুন ইংরেজি নববর্ষের সমস্ত সহকর্মী বন্ধু বান্ধব সকলকেই শুভেচ্ছা অভিনন্দন জানাই, বেহালাবাসী আমার অঞ্চল তাদের সমস্ত নাগরিককে আমি অভিনন্দন জানাই, এবং বহু প্রতীক্ষিত জোকা থেকে তারাতলা মেট্রো রেল চালু হোক, আমাদের বহুদিনের শখ তা যেন পূর্ণতা পায়।